হযরত আল্লামা আহমদ শফির মিশন ছিল বেদাত থেকে এই জাতিকে পাক করা, দুই নম্বরে আহমদ শফির মিশন ছিল নাস্তিক আর মুরতাদের আক্রমণ থেকে বাংলার মানুষকে রক্ষা করা। আজকে নাস্তিক আর মুরতাদেরা ভাবতে পারে আল্লামা আহমদ শফি যার ডাকে 75 লক্ষ মানুষ হরতাল দেওয়ার পরও ঢাকা শহরে আগমন করেছেন, আল্লামা আহমদ শফি চলে গেছেন, পেপার পত্রিকায় মিডিয়ায় দেখলাম, কেউ বলছে তেঁতুল গাছের একটা তেঁতুল জ্বরে পড়ছেন, কেউ বলছে একটা জায়গা খালি হয়েছে, কেউ বলছে নাস্তিক মুরতাদের বিরোধী একজন দুনিয়ার থেকে চলে গেছে। তোমরা তো ভাবতে ছিলা শাইখুল হাদিস যখন দুনিয়ার থেকে চলে গেছে তখন তোমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে, না না তোমাদের পথের কাঁটা তখনও দূর হয় নাই, হাফিজ জি হুজুর চলে গেছেন তোমাদের পথের কাঁটা দূর হয় নাই, মুফতি আমিনি চলে গেছেন তোমাদের পথের কাঁটা দূর হয় নাই, আজকে আল্লামা আহমদ শফি দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু আহমদ শফি বাংলাদেশে লক্ষ লক্ষ মুজাহিদ সৃষ্টি করে গেছেন। নাস্তিকার মুক্তাদেরা তোমরা ভাবতে পারো আহমদ শফি চলে গেছে, আহমদ শফির সন্তানেরা তোমাদেরকে একদিনও সুস্থিরে বসতে দেবে না। আজকে যখন ইউনিভার্সিটিতে দর্শনের সেঞ্চুরি পালিত হয়, আজকে যখন ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে কলেজে পড়ে তার বাবা পুলিশ অফিসারকে হত্যা করে, আজকে যখন ইউনিভার্সিটিতে অস্ত্রের জঞ্জালানি হয়, আজকে যখন মহিলাকে বিভৎস করা হয়, আজকে যখন দর্শন সব জায়গার মধ্যে চলে, তখন হাফিজ হুজুরের কথা মনে হয় কুরআনে শিক্ষা থাকলে দর্শন কোথাও হতো না। আমরা বারবার প্রমাণ করেছি বাংলাদেশের মাটিতে নাস্তিকার মুরতাদদের ঠাঁই নাই, সেই বাংলার মাটিতে আল্লামা আহমদ শফি সাহেব শাপলা চক্করে দেখিয়ে দিয়েছিলেন এই বাংলা নাস্তিকার মুরতাদদের জায়গা নাই। আবারও মুরব্বীরা ডাক দিবেন, আবারও প্রমাণ হবে বাংলা নাস্তিকার মুরতাদদের ঠাঁই নাই, ঠিক কিনা? এ পর্যায়ে বক্তব্য রাখবেন আল্লামা জুনায়েদ আল হাবি। نحمد الله تعالى ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنما يخشى الله من عباده العلماء، وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. جناب صدر محترم قابل احترام حضرات علماء کرام عزیز طلباء شموبت ہو برادران اسلام বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আজকের এই মজলিসে দাওয়াত করা হয়েছে, একের পর এক আসবেন, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি টোটাফাটা ভাঙ্গাছোড়া কয়েকটি কথা আপনাদের সামনে আরজ করতে চাই। একটা সময় ছিল আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমাদের সামনে তখন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা স্লোগান দিয়ে যাইত আর আমরা হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতাম। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্তেকালের পরে যেই লোকটি দীর্ঘ জীবন পত্রিকা পড়তে পর্যন্ত নিষেধ করতেন, যিনি রাস্তাঘাটের সকল কাজ থেকে বিরত ছিলেন, যার দরবার থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, বাইতুল মুকাররবের খতিব মুফতি মঈন সাহেব রহমতুল্লাহ আলাই, লালবাগের প্রিন্সিপাল হেদায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই সহ হাজার হাজার আধ্যাত্মিক রাহবর সৃষ্টি হয়েছে। সেই খানকার
হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 1981 সনে বেখা লাডি হাতে নিয়ে ময়দানে আবির্ভূত হয়েছেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির আগমনে এই দেশের উলামায়ে কেরামের রাজনীতির পথ সুগম হয়েছে। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, প্রত্যেকেই রাজনীতি করতে হলে এই দেশের উলামায়ে কেরামকে হিসাব করে করতে হয়। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমাদের শেখ ও মুর্শিদ, তিনিও একজন হাটাজারি মাদ্রাসার সফল প্রিন্সিপাল ছিলেন। তিনি হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা জানিশিন হিসাবে আধ্যাত্মিক জগতে দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন, ইসলাহী লাইনে কাজ করেছেন। তিনি তালিম তাল্লুম এবং মানুষ গড়ার কারিগর হিসাবে দীর্ঘদিন অতিবাহিত করার পরে যখন শাহবাগের নাস্তিকার মুর্তাদারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি শুরু করে দিয়েছেন, আমাদের মাঝের থেকে যখন শাইখুল হাদিস বিদায় নিয়েছেন, মুফতি ফজলুল হক আমিনীর মতো বীর পুরুষ যখন বিদায় নিয়েছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক যখন আর নাই, মাওলানা মুহিউদ্দিন খান যখন আর নাই, চরমোনাইর হযরত পীর সাহেব যখন আর নাই, তখন একক ব্যক্তিত্ব এবং একক মুরব্বী ছিলেন হাটাজারির হযরত। তিনি সেই হাটাজারির খানকার থেকে, দারুল হাদিস থেকে আওয়াজ দিয়েছেন, এক আওয়াজে 23 দিনের ব্যবধানে 50 লক্ষ মানুষ ঢাকায় জমায়েত হয়েছে। আল্লামা আহমদ শফি যেই বিষয়গুলি নিয়ে কাজ করতেন, এক নম্বর হলো কোরআন শিক্ষাকে আম করতে হবে। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মিশন ছিল কোরআন শিক্ষাকে প্রত্যেকের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। 81 সনের রাষ্ট্রপতি নির্বাচনে বাইতুল মুকাররম দক্ষিণ গেইটে হাফিজ হুজুরের জনসভা, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র, অনেক কষ্ট করে জনসভায় অংশগ্রহণ করার জন্য আসছি, এসে দেখলাম বিভিন্ন পত্র পত্রিকায় 83 জন প্রার্থীর, এক একজন প্রার্থীর বক্তব্য। কেউ বলছে পেঁয়াজের দাম এত বেশি কেন হবে, কেউ বলছে লবণের দাম এত কেন, কেউ বলছে চাউলের দাম কেন 4.5 টাকা কেজি হবে, আমি নির্বাচিত হইলে চাউল হবে 3.5 টাকা কেজি। আমরা তখন মনে মনে ভাবতেছিলাম হাফিজ হুজুর নির্বাচনী বক্তৃতায় দাঁড়ায় চাউলের দাম 2.5 টাকা না বললে মানুষ ভোট দেবে না। হাফিজ হুজুরের বক্তব্য হওয়া দরকার, অন্যান্য প্রেসিডেন্ট প্রার্থী পেঁয়াজের দাম, লবণের দাম, তেলের দাম যা নির্ধারণ করেছেন তার চাইতে অন্তত 8.5 টাকা কম। ঘোষণা করা হলো হাফিজ হুজুর জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন, লক্ষ লক্ষ জনতার সামনে দাঁড়ায় নির্বাচনী বক্তব্যে হাফিজ হুজুর বলেছিলেন, ও আমার জাতি, আমরা 1947 সনে স্বাধীনতা অর্জন করেছিলাম, শান্তি আসে নাই। 1971 সনে জুলুম নির্যাতনের বিরুদ্ধে অস্ত্র ধরে আমরা আবার স্বাধীনতা অর্জন করেছি, শান্তি আসে নাই। দেশ ও জাতিকে শান্তির জন্য আল্লাহ যদি আমাকে প্রেসিডেন্ট হিসাবে কবুল করেন, আমি হাফিজজি সর্বপ্রথম বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 কুরআনি মক্তব কায়েম করব। আমরা তখন শ্রোতা হিসাবে বসে একজনের চেহারার দিকে আরেকজন তাকাইতেছিলাম আর বলতেছিলাম, পেঁয়াজ গেল কোথায়, লবণ আর তেল কোথায় গেল। আজকে যখন ইউনিভার্সিটিতে দর্শনের সেঞ্চুরি পালিত হয়, আজকে যখন ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে কলেজে পড়ে তার বাবা পুলিশ অফিসারকে হত্যা করে, আজকে যখন ইউনিভার্সিটিতে অস্ত্রের জঞ্জালানি হয়,
আজকে যখন মহিলাকে বিমর্ষ করা হয়, আজকে যখন দর্শন সব জায়গার মধ্যে চলে, তখন আপনি হুজুরের কথা মনে হয় কুরআনের শিক্ষা থাকলে দর্শন কোথাও হতো না। হযরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যে কাজটি প্রথম করেছেন সেটা হলো বেদাতের বিরুদ্ধে আন্দোলন। তিনি একদিক থেকে খানকার পীর ছিলেন, আরেক দিক থেকে মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস ছিলেন, আরেক দিক থেকে তিনি চট্টগ্রামের মতো জায়গায় তিনি মোকাবেলা করেছেন সমস্ত বেদাতের। দুই নম্বর, 2013 সালে হযরত আল্লামা আহমদ শফি পীরের পাশাপাশি রাজপথের বীর হিসাবে আগমন করেছেন। পীরের পাশাপাশি তিনি হয়েছেন রাজপথের বীর। 2013 সালে নাস্তিক আর মুরতাদদের কবর রচনা করেছেন আল্লামা আহমদ শফি। জীবনের সর্বশেষ প্রান্তে দাঁড়ায় তিনি ঘোষণা করেছিলেন, আমার জীবদ্দশায় সেই নারায়ণগঞ্জের মাটিতে এসে ঘোষণা দিয়েছিলেন, নবীর দুশ্মন কাদিয়ানিদেরকে আমার জীবদ্দশায় অমুসলিম হিসাবে দেখতে চাই। কুরআন শরীফে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সমস্ত উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখে যাইতে পারেন নাই, কিন্তু হযরত উমর ইবনুল খাত্তাবের জমানায় এই আয়াতের পূর্ণ বাস্তবায়ন হয়েছে। আল্লামা আহমদ শফি কাদিয়ানীদের মুসলিম ঘোষণা দেখে যাইতে পারে নাই, আজকের মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বলতে চাই, আল্লামা আহমদ শফির উত্তর শরীরা যেদিন ডাক দিবেন কাফানের কাপড় মাথায় বেঁধে মুসলমান। আল্লামা আহমদ শফির আন্দোলন ছিল বেদাতের বিরুদ্ধে, আল্লামা আহমদ শফির আন্দোলন ছিল বেদাতের বিরুদ্ধে। আজকে রবিউল আব্বাল আমার বাংলাদেশের অনেক জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সারা বছর যাদেরকে বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না, নাস্তিক আর মুরতাদেরা যখন শাহবাগে আস্তানা গেড়েছেন তখন তাদেরকে দেখি নাই, তসলিমা নাসরিনের আগমন যখন হয়েছে তখন তাদেরকে দেখি নাই, হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে তখন তাদেরকে পাওয়া যায় নাই, আল্লাহ নবীর ইজ্জতের উপর যখন আক্রমণ আসে তখন তাদেরকে পাওয়া যায় নাই, রবিউল আব্বাল মাসে জিলাফির বাদ দাম বাড়াইবার জন্য তাদেরকে দেখা যায়। আল্লামা আহমদ শফি তাদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, আল্লামা আহমদ শফির আওলাদেরা তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। শুনে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রবিউল আব্বালের জন্য আসেন নাই, আমার নবী মাতৃ গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন রবিউল আব্বাল মাসে, কিন্তু পৃথিবীর যত বড় মনীষী হোক তার জন্ম থেকে আলোচনা শুরু হয় মৃত্যু পর্যন্ত শেষ। কথা বলেন, কথা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ, জিয়াউর রহমানের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ, আল্লাহ মাহমুদ শফির আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ, হাফিজ জিহুদুর আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ, হাজি শরীয়তুল্লাহর আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ, কিন্তু আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রূহের জগৎ থেকে শুরু হয়েছে জান্নাত পর্যন্ত শেষ। রসুলের আলোচনা রুহের জগৎ থেকে শুরু,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক তৈরি করেছেন, আরশের নিচে তাকে রাখছেন, সেখান থেকে তাকে জান্নাতের ভিতরে ঢুকানো হয়েছে। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম বসবাস করতেছেন, হঠাৎ করে আল্লাহকে একদিন ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, আল্লাহ একটা জিনিস দেখি কিন্তু জিনিসটা চিনিও না বুঝিও না। আল্লাহ পাক বলেন, কি দেখো? বলে, তোমার নামের সাথে একটা নাম সব জায়গায় দেখতেছি। আল্লাহ জিজ্ঞেস করছেন, কোথায় কোথায় দেখলা? কোজে আমাকে যখন আরশের নিচে রাখা হয়েছিল আমি আরশের দিকে তাকায় দেখি আরশের চতুর্দিকে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন আরশের নিচ থেকে আমাকে ফেরেশতারা আনতে গেছে, প্রত্যেকটা ফেরেশতার কপালে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে যখন জান্নাতের ভিতরে ঢুকাবে, জান্নাতের গেইটে এসে দেখি বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, দুইকে দেখি ফল গাছ, ফুলের গাছ, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে আমাকে অসংখ্য অগণিত আসবাবপত্র ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে জান্নাতের মধ্যে রং বেরঙের খাবার দেওয়া হয়, প্রত্যেকটা খাবারের রেমেলে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, আদম চিনো নাই? বলে, না আল্লাহ চিনি নাই, কেউ তো আমাকে জানাই নাই, কেউ তো আমাকে পড়াই নাই, আমি কোথার থেকে চিনব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, এই আদম তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। হযরত জিব্রাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের নিকটে 24,000 বার আগমন করেছেন। সুবহানাল্লাহ, আস্তে করে, 24,000 বার জিব্রাইল আমিন আইসা একদিন হুজুরকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো, আগে তোমার বয়স কত? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বলে, হুজুর বয়স তো জানা নাই, তবে একটা ঘটনা বললে আপনি হিসাব করে বয়স বের করতে পারবেন। জিব্রাইল আমিন বলে, আমি যখন আল্লাহ পাক আমাকে বানিয়েছেন তখন আরশের দিকে তাকাইলে আমি দেখতাম আরশের নিকটে একটা তারা উঠে, আর আরশের চতুর্দিকে সেই তারাটা তোয়াফ করে একাধারে 70,000 বছর। এই তারাটাকে একবার যখন উঠত 70,000 বছর থাকত, আরেকবার অস্ত গেলে 70,000 বছর অস্ত অবস্থায় থাকত। এই তারাটাকে আমি জিব্রাইল 72,000 বার উঠতে আর অস্ত যাইতে দেখছি। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, তারাটারে চিনো, তার সম্পর্কে জানো? বলে, না জানি না, তাকে চিনিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তারকাটাই ছিল আমি মুহাম্মদের নূর। এবার হিসাব করে বাড়ি করো তুমি আমার বয়স কত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুধু রবিউল আব্বাল থেকে শুরু না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 1,000 বছর আগের থেকে শুরু হয়েছে। আমরা শুধুমাত্র রবিউল আব্বাল মাসে রাসূলের জন্ম দিবস পালন করি না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি থেকে শুরু করে জান্নাত পর্যন্ত হুজুরকে অনুসরণ অনুকরণ করি, আলোচনাও করি। ঠিক না? জোরে এখন হযরত আল্লামা আহমদ শফির মিশন ছিল বেদাত থেকে এই জাতিকে পাক করা, দুই নম্বরে আহমদ শফির মিশন ছিল নাস্তিক আর মুরতাদের আক্রমণ থেকে বাংলার মানুষকে রক্ষা করা। আজকে নাস্তিক আর মুরতাদেরা ভাবতে পারে আল্লামা আহমদ শফি যার ডাকে 75 লক্ষ মানুষ হরতাল দেওয়ার পরও ঢাকা শহরে আগমন করেছেন, আল্লামা আহমদ শফি চলে গেছেন, পেপার পত্রিকায় মিডিয়ায় দেখলাম, কেউ বলছে তেঁতুল গাছের একটা তেঁতুল জ্বরে পড়ছেন, কেউ বলছে একটা জায়গা খালি হয়েছে, কেউ বলছে নাস্তিক মুরতাদের বিরোধী একজন দুনিয়া থেকে চলে গেছে। তোমরা তো ভাবতেছিলা শাইখুল হাদিস যখন দুনিয়া থেকে চলে গেছে তখন তোমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে, না না, তোমাদের পথের কাঁটা তখনও দূর হয় নাই। হাফিজি হুজুর চলে গেছেন, তোমাদের পথের কাঁটা দূর হয় নাই। মুফতি আমিনি চলে গেছেন, তোমাদের পথের কাঁটা দূর হয় নাই। আজকে আল্লামা আহমদ শফি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আহমদ শফি বাংলাদেশে লক্ষ লক্ষ মুজাহিদ সৃষ্টি করে গেছেন। নাস্তিকার মুক্তাদেরা তোমরা ভাবতে পারো আহমদ শফি চলে গেছে, আহমদ শফির সন্তানেরা তোমাদেরকে একদিনও সুস্থিরে বসতে দেবে না। তোমাদের সমস্ত বেড়া জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, তোমাদের সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে বাংলাদেশ থেকে 71 টিভিকে উৎখাত করবে ইনশাআল্লাহ।
তাদেরকে উৎখাত করবে। আজকে টেলিভিশনের এসি রুমে বসে ইসলামের বিরুদ্ধে কুটকুট করা যায়, কি সুন্দর! আসসালামু আলাইকুমের বিরুদ্ধে কথা বলে, আবার নাকি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। আমার মাদ্রাসায় যদি ওর মতো কুলাঙ্গার আইসা দারোয়ান হওয়ার জন্য আবেদন করে, আমি ওরে দারোয়ান হিসাবেও রাখবো না, দারোয়ান হিসাবেও রাখবো না। ওর মতো মূর্খ ব্যক্তি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারে না। আজকে চার পাঁচ দিন হয়ে গেল ওর মতো একজন মূর্খ ব্যক্তিকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বরখাস্ত করা হয় নাই। আজকের মাহফিল থেকে দাবি জানাবো, আস্তে মাহফিল থেকে যাবো দাবি জানাবো, জিয়া হাসান সেই প্রফেসরকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বরখাস্ত করা হোক। কে কে রাজি আছেন হাত তুলে দেখেন। শাহরিয়ারের মতো মুরগি চুর টেলিভিশনের এসি রুমের ভিতরে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারো, আজকে নাস্তিক মুক্তাদের প্রতার্থ যারা বাংলাদেশে দর্শনের বিরুদ্ধে আন্দোলন করে, দর্শনকে আহ্বান করে, তাদের দেহ দেখায়, তাদের দেহ প্রসারণ করে, এই দেশে দর্শনের আহ্বান করে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দুয়ার বিরুদ্ধে কথা বলে, ইসলামের সম্মেলনের বিরুদ্ধে কথা বলে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, জুমার খুতবার বিরুদ্ধে কথা বলে, বাবার বেটা হলে বক্তবলি আলিটাকার রাস্তায় নেমে বইলা দেখো পিটার চামড়া নিয়ে যেতে পারবে না। রাস্তাঘাটে কোথাও এসি রুমের বাহিরে কোথাও দাঁড়ায় কথা বলার মতো তোমাদের কোনো শক্তি নাই, রাস্তায় নেমে কথা বলার মতো তোমাদের কোনো শক্তি নাই। তবে বলবো যেই সমস্ত মিডিয়ার যেই সমস্ত টিভি নাস্তিকার মুক্তাদেরকে দিয়া তাদের টিভির ব্যবসা করে, যেই সমস্ত টিভিতে নাস্তিকার মুক্তাদেরা ইসলামের বিরুদ্ধে কুটকুট করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে যদি আজকের থেকে বরখাস্ত না করা হয় ওই টিভির বিরুদ্ধে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, সেই জিনিসটা ঠিক কিনা জোরে কান। সর্বশেষ আল্লাহ মোহাম্মদ শফি মৃত্যুর দুয়ারে গিয়ে বলেছেন এই নারায়ণগঞ্জের মাটিতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত আল্লাহ মাহমুদ শফির নির্দেশে হয়েছে। আল্লাহ মাহমুদ শফি নারায়ণগঞ্জের খতমে নবুয়ত সম্মেলনে বলেছিলেন যে আমি সর্বশেষ আমার আব্দার সারা বাংলাদেশের মানুষকে আবার আহ্বান করব ঢাকা শহরে কাদিয়ানিদের বিরুদ্ধে, কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণার জন্যে। শুধু আল্লাহ মাহমুদ শফি নয়, আমাদের হাইয়াতুল ওলিয়ার কো চেয়ারম্যান বেফাকের সিনিয়র সহসভাপতি বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী মাওলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই মৃত্যুর দুই দিন আগে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করতে গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেছেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করার জন্যে আপনি পদক্ষেপ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীকে বলেন আমার বন্ধুগণ এই দেশের আলে উলামায়ে কেরাম আন্দোলন করেছেন কাদিয়ানিদের মুসলিম ঘোষণার জন্যে, সর্বশেষ বাইতুল মুকাররমের খতিব বাইতুল মুকাররমের খেতাবতের তোয়াক্কা না করে রাস্তায় নেমে আন্দোলন করেছেন কাদিয়ানিদের মুসলিম ঘোষণার জন্যে। আজকে কাদিয়ানিরা বিভিন্ন জায়গায় তাদের আস্তানাগারে নারায়ণগঞ্জে তারা জায়গা খরিদ করে সেখানে তাদের আস্তানা বানাইবার জন্য চেষ্টা করা হচ্ছে। নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই কাদিয়ানিদের বিরুদ্ধে আল্লাহর নবীর খতমে নবুয়তকে রক্ষা করার জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছে? আল্লাহ মাহমুদ শফি খতমে নবুয়ত তাহফুজে খতমে নবুয়তের সভাপতি ছিলেন, আল্লাহ মাহমুদ শফি হেফাজতে ইসলামের সভাপতি ছিলেন। আজকে যদি কেউ ভাবে আল্লাহ মাহমুদ শফি চলে যাওয়ার পরে হেফাজতে ইসলাম শেষ হয়ে গেছে, কেউ যদি ভাবে তাহফুজে খতমে নবুয়ত শেষ হয়ে গেছে, পরিষ্কার ভাষায় বলতে চাই হেফাজতে ইসলামের নামে খতমে নবুয়তের নামে আজকেও যদি আল্লাহ মাহমুদ শফির উত্তরসূরিরা ডাক দেন চব্বিশ ঘন্টার ভিতরে ঢাকা নারায়ণগঞ্জ অচল করে দেওয়া যাবে। আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? প্রস্তুত থাকেন
আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে, আমাদের দেহের ভিতরে প্রাণ থাকতে, আল্লাহ মাহমুদ শফি যেই সমস্ত বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন ওই সমস্ত বিষয়ে আমরা কোনো সাথ দিতে রাজি নই এবং জীবনে কোনোদিন কারো সামনে মাথা নত করি নাই, মৃত্যুর আগ পর্যন্ত মাথা নত করব না ইনশাআল্লাহ। নসরুম মিনাল্লাহ ফাতহুন করিব অবশ্যিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।